আমরা এরকম বড় বড় মানে মেলায় আমরা কাঁটাটা আরো উঠাবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমাদের ফাল্গুনের 6 তারিখে মেলা, এখন আপনাদের আমরা হ্যাঁ আমরা কাঁটাটা ধরুন এখন আমাদের টার্গেট আছে নপাড়াতে নাম দেবো। এবার নপাড়াতে নাম দেবে? হ্যাঁ নপাড়াতে। বাহ, একেবারে আরো বড় আসর। হ্যাঁ হ্যাঁ, আমরা এরকম বড় বড় আসরই লাগাবো। হ্যাঁ, আর উনাদের আর উনাদের কেমন? উনাদের সব লোক, গ্রামের সব লোক, গ্রামের যত লোক মানে এক পক্ষ এক মানে একদিকে একদিকে আমরা আর কেউ এখানে সাপোর্ট দিয়েছিল পান কিন্তু স্নসিং লায়া। আচ্ছা, যে এরকম গ্রামে এরকম। নমস্কার বন্ধুগণ, আপনাকে সকালে দেখিয়েছিলাম যে ঘল্টু বাবুর কাড়া কিন্তু দুর্দান্ত ভাবে প্রস্তুতি পর্ব ছিল, যে আপনারা যে যেভাবে উনি চমক নিয়েছিল আপনার আসরের বাইরে, সেরকমই কিন্তু আসরের ভিতরও দেখিয়ে দিয়েছে। তো আমরা সেই সরাসরি ঘল্টু বাবুর যে কমিটি এখানে আছেন, তো ওনার কাছ থেকে আমরা বক্তব্য তুলে ধরবো যে বর্তমানে ওনার কাড়া এখন কেমন আছে, খেলা দেখার পর আসরে বা জয়ী হওয়ার পর কেমন আছে, তার বিস্তারিত তথ্য আমরা তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। তো তাই যদি আপনার এই চ্যানেল হয়ে থাকেন নতুন, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিওটি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য। তো বেশি কিছু কথা না বলে এখানকার যে সে ঝাড়খণ্ড থেকে আগত সে ঘল্টুবাবু মহাশয়ের যে কমিটি, ওনার কাছে থেকে বক্তব্য তুলে ধরি। তো নমস্কার আপনাকে। নমস্কার। আচ্ছা, সর্বপ্রথম একটু আপনার পরিচয়টা বলুন। আমার নাম হরেশিন্দু মাহাতো, বাবার নাম ঘল্টু মাহাতো, গ্রাম কাঁকু, পোস্ট অফিস ওড়িয়া চিরুটি, থানা কমলপুর, জেলা পূর্ব সিংভূম, রাজ্য ঝাড়খণ্ড। আচ্ছা, ঝাড়খণ্ড থেকে, শুধু ঝাড়খণ্ড থেকে আগত হয়েছিল বেঙ্গলে, এবং বেঙ্গলে আসে অর্থাৎ এই আসর আসে কোন নম্বর কারার সাথে আপনার জড়া হয়েছিল? দু নম্বর কারার সাথে। দু নম্বর কারার সাথে যে জড়া হয়েছিল, তো তাতে আপনার কাড়া কতক্ষণ খেলা দেখা? খেলা আমি নিজে যেতেই পারি নাই, মানে খুলে দিতে দিতে কাড়া আমাদের চলে গেছে, আসি দুটো পৌঁছিত পারিছে। আচ্ছা, তো আপনি তাহলে খেলা দেখতে পাইছেন? না না না, আমি দেখতে পাই। আচ্ছা, আপনি মানে আসর পৌঁছাতে পারেন? না না। বা, তো আপনি রেজাল্ট কি শুনলেন? রেজাল্ট জয় না পরাজয়? জয়ী। জয়ী হয়েছে। আচ্ছা, গোল্ডবাবু জয়ী হয়েছে নাকি? গোল্ডবাবু কে হয়? আপনার বাবা? আচ্ছা, আপনার বাবা নাকি? তো উনি আসেছেন কি? আচ্ছা, এখন মেলার দিকে আছে নাকি? এখন এই কাড়ার পাশ আসতে পারে নাই? না না, কাড়ার পাশ আসেনি, ওই জলতল মুখে হাতে লিখছি। আচ্ছা, যাই হোক, তো কতক্ষণ কাড়াটা খেলেছিল? এখানে আমি দেখতেই পাই না, আর ইউটিউব তো ধরুন। আচ্ছা, এখানে কে দেখতে পাইছেন? এখানে আপনাদের কমিটির মধ্যে কেউ দেখতে পাইছেন কি খেলা? তোমার যেটা মাথা জোড়া মানে এদিকে যাই ছাড়া হয়েছে, কাটার সাথে আমি গেছিলি, তাহলে যাই মানে ছাড়া হয়েছে কেন্দ্রের এখানে, তাতেই মানে তোমার উকাড়া মানে চলে গেছে তোমার বাইরে। উকাড়া বাইরে চলে গেছে? হ্যাঁ। তোমার নিয়ে চলে গেছে, ও একজন জায়গায় মানে বাঁধা ছিল, ওই জায়গাটা তোমার নিয়ে চলে গেছে। তো বাইরে লাগিয়েছিল নাকি? না না, বাইরে লাগে না। আচ্ছা, বাইরে ওইখানে যাই ছাড়া নিয়েছে? হ্যাঁ, ছাড়াই ছাড়াই। ওই জায়গা থেকে আমাদের নিয়ে কত দূর পর্যন্ত তাড়ি নিয়ে গেছিল? মোটামুটি মোটামুটি ১ কিলোমিটার ১.৫ কিলোমিটার হবে, হাফ কিলোমিটার। আচ্ছা, হাফ কিলোমিটার পর্যন্ত মানে তাড়ি নিয়ে গেছে, তারপরে কিন্তু ওনারা ছাড়াই নিয়েছে? হ্যাঁ, ছাড়াই নিয়ে হয়েছে। ও আর ওনার গন্তব্যস্থল পৌঁছে গেছিল, যেখানে যে জায়গায় বাঁধা ছিল, তো সেখানে ছাড়া ছাড়ি হয়েছিল। তো আপনার কাড়াকে তো উনি তো ঘুরতে পারে না, সিং ঘুরাই না? না না না, ঘুরাইনি। যা করেছে আপনার কাড়াটা করেছে? ওই পিছনে তাড়িয়ে নিয়ে গেছে। আচ্ছা, তো লাগিয়েছে ওয়াকে? লাগা মানে ওই পিছনে ওইটাই মানে মারিছে আর কি। আচ্ছা, মারিছে টুকু নাকি? আচ্ছা, তো এখন বর্তমানে তাহলে আপনাদের যে কাড়াটা জোড়া হয়েছিল সেটা কত প্রাইস ছিল? ওটা 7,000 ছিল। 7,000 দু নম্বর কাড়া? দু নম্বর। আচ্ছা, তো 7,000 টাকা যে ছিল, তো আপনার এই মাথা দিয়া দিয়ে এরকম কোনো ব্যাপার নাকি? এখন প্রাইজ আর কি সিদ্ধান্ত? মাথা দিয়া দিয়ে ব্যাপার ওরকম মানে আমরা বন্ধুত্ব খাতিরে লাগাইছি, যে 7,000 টাকায় 47 কিলোমিটার আনিছি। এটা না, এটা হচ্ছে আজ বহুত পুরানো মেলা। অবশ্যই আমাদের যে ঝাড়খণ্ডের আমরা এরকম বড় বড় মানে মেলায় আমরা কাঁটাটা আরো উঠাবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমাদের ফাল্গুনের 6 তারিখে মেলা, এখন আমরা হ্যাঁ আমরা কাঁটাটা ধরুন এখন আমাদের টার্গেট আছে নপাড়াতে নাম দেবো। এবারে নপাড়াতে নাম দেবো? হ্যাঁ। তো যাই হোক, সেখানে সময় বলবে যে ইনারা জল পাচ্ছে কিনা বা পাওয়ার পরও কিরকম খেলা দেখাবো সেটা সেই তখন হবে। তো আপনাদের এই কাড়াটা কবার খেলা হইলো? আমাদের খেলা তো খেলা হইলো প্রায় তিনবার। তিনবার রেজাল্ট কি আছে? তিনবারের দুবার জয়ী,
দুবার জয়ী? হ্যাঁ। আর কোথায় পরাজয় আছে? পরাজয় আছে তোমাকে বলে দিচ্ছি, সরবেড়া। সরবেড়া? সরবেড়া? হ্যাঁ। আচ্ছা, সরবেড়াতে কত সঙ্গে সঙ্গে 45 মিনিট লাগিয়েছিল, ওকে দুবার ফেলাঞ্চি ওর রোগদান ছিল, মানে বৈঠক মেলা যেটা সেদিন থেকে জয় লাগলো ওই কারাটার সাথে কেটেছিল 45 মিনিট। 45 মিনিট আপনারটাই তো নিয়েছিল, দেখবেন যে যেটা বললো না যে কাকু দান্দু, 45 মিনিট লাগিয়েছে বলেছিল, বলেছিল ঠিক। আচ্ছা, মানে সেই খেলাটা এটা আছে, 45 মিনিট খেলেছে, মানে কম খেলা নাই দাদা? বন্ধুগণ, 45 মিনিট খেলার পর পরাজিত হয়েছে। আর ইনি কেন, কারণ অনেক বয়স্ক বর্গ কারা কিন্তু হারিয়ে ওখানে ঘর চলে আসেছে, বুঝতে পারছেন উনার কাছে, কারণ বাইরে যায় সেটা। আর ইনি উয়ার আসর গেছিলেন? হ্যাঁ হ্যাঁ, ওর পিন্দারে বৈঠকি, এমনি বৈঠকি, তাতে তো পরাজিত হতেই পারে। উনি বাইরে থেকে বড় তাবড় কারাকে পরাজিত করে প্রাইজ নিয়ে যাচ্ছে, উয়ার কারাকে দুবার খেতেছে, তারপরে টেকা টেকি করে ওরা লাগালি, আমাদের লোক লাগে ঢুকতে দিল, সবকে বাইর করে দিল, এমনি বন্ধুত্ব, মানে তোমাকে বন্ধুত্ব খাতিরে লেগা কোন পয়সা আমরা বলতে পারছি যতটুকু আমাদের ওইখানে সাপোর্ট করেছিল আমরা পান কৃষ্ণ সিং লায়া। আচ্ছা, উনিও খুব ভদ্র, বহুত বড় রসিক আছে, মানে তো তাহলে আপনার ওইখানে খেলাটা 45 মিনিট খেলেছে, ওটা ক্ষেত্রমোহন সিংহ বলবে যে 45 মিনিট লাগিয়েছে। হ্যাঁ, উনিও বলেছে। তো তাহলে আপনার ডাড়া ডাড়িটা কখন হলো? ডাড়া ডাড়িটা ওয়াদের প্রথম আমরা যখন ছাড়ি দিলি, ওয়াদেরটাকে মানে মসিয়ের সঙ্গে ছিল উঠানছে, তখন মারলো, আর একবার পালাইলো ওয়াদেরটা, তখনও মারলো, দু তিনবার মারি দিয়েছে, অনেক মারি দিয়েছে, ওয়াদে কাড়াটা তো পড়েই রয়েছিল, বুঝলে। তারপরে আমরা আর কে ওরকম করলো, আমাদের যত ওই 14 লোককে মানে ঠেলে বার করে দিল, যখন কাজারে সামাই গেল, ওখানে তো জানো পাথরের ঠাদান। হ্যাঁ অবশ্যই অবশ্যই, আমরা বলে দিলি যে কাড়া যেতে পারে, যেমন মানুষের কে না, সে তো স্বাভাবিক, কারণ কাড়া মানুষ যে জীবিত থাকলে অনেক কাড়া হবে, কিন্তু মানুষ সেরকম তো আর ফিরে পাওয়া যাবে না। তো বন্ধুগণ, আপনার বুঝতে পারলেন যেটা আছে, আপনার গল্টু বাবুর যে ছেলে, অথবা বড় ছেলে নাকি ছোট ছেলে? ছোট ছেলে, উনি কিন্তু কথা দিয়ে দিলেন যেটা আমরা কিন্তু যাচ্ছি সেই সুদূর আপনার নপাড়াতে নাম দিতে। তো আপনার গ্রামে আপনার কোন নম্বর কাড়া থাকে? এক নম্বর। এক নম্বরে থাকে? আচ্ছা, এক নম্বরে তো গত বছর কত প্রাইজ ধরেছিল? 21,000 টাকা। 21,000? আর এই বছর কেমন ধরবেন? এই বছর আমাদের মোটামুটি ধরুন 51,000 টাকা থাকবে, আর দূরত্ব হিসাবে আমরা গত বছর দিয়েছিলি ওকে 10,000 টাকা, আমাদের সামনের বটল মোটামুটি 8-10 কিলোমিটার। আচ্ছা, মানে নাম দিলে আমাদের যেটা পছন্দ হলেই। হ্যাঁ, এবারে যদি দূরের হয়ে যায় আমরা 15-20,000 টাকা দিয়ে দিব। এমনিতে লাগুক না লাগুক, হ্যাঁ খুব ভদ্র, মানে 5,000 এর কমে আমরা কাউকে দিই না। আচ্ছা, আসলে মানে ওটা পাবে কি? পাবে কি? পাবে। তারপরে হাত জিতটা পরে যদি জয় হয় তো গোটাই গোটাই গোটাই, আর না তো সেই ইয়া দিয়ে তখন আপনার বিদায় করা। বাহ, খুব ভালো। তো আপনারা তাহলে এখানে 7,000 টাকায় আপনারা নিয়ে আসার কারণ? আমাদের বলে দিচ্ছি তোমাকে, বুনিয়াদি জায়গায় লাগাবার, যাতে আমাদের কাড়াটার পরিচয় হয়। আচ্ছা আচ্ছা, এটা হাইসি বলে যেমন আমরা গুনতি হয়, আগে আমাদের ছিল তখন তো ইউটিউব নাই, আমাদের গ্রামে কাড়া ছিল, বেলদিতেও আমরা জিতে আছি, তখন তো ইউটিউব নাই না, সেই জন্য আমরা পরিচয় করার জন্য, ওইটার জন্যই করা করা। আচ্ছা, মানে টাকা পয়সার জন্য নাই? না 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 না, টাকা পয়সার জন্য না। আচ্ছা আচ্ছা আচ্ছা, রামবাবু ছেলে যখন আমাদের বাড়ি গেল, আমরা বলেছিলাম যে এক নম্বরটার সঙ্গে দেখুন, বলে আমাদের তো হালি এক সাল হয় নাই নতুন কাড়া, বলছে না 2 নম্বর, বলে আপনি যেটাই বলবেন আপনার আসরে লাগাবো। আচ্ছা আচ্ছা, যেটাই দিবেন যেটাই দিবেন। হ্যাঁ ঠিক। আচ্ছা, খুব ভালো। তো আমার ধরুন তোমাকে বলছি, আমার পঞ্চায়েতে 7টা গাড়ি এসেছে, 7টা গাড়ি, 7টা গাড়ি এসেছে। বাহ, মানে বর্তমানে কি তুলনা করবেন ওই টাকার সাথে? কোনো মানে আপেই খাতে বাইক, বাইক তো আলাদা ব্যাপার, 7টা গাড়ি। আচ্ছা আচ্ছা, আর সেটা তো এখন মানে কমিটির কারার সাথে মাথা দিয়ে দিই হয় না, ওটা ওটা অলগ ফয়সলা বলবে সেটা স্টেজে হবে সেটা। তো আপনার আর এই যে পরবর্তী, তাহলে এখন আপনার টার্গেট লিখছেন যে বাইরের আসরে, তারপরে আবার এবারে গ্রামে, গ্রামে ফাল্গুনের 6 তারিখে, ফাল্গুনের 6 তারিখে ওটা। তো এই যে আপনার এই কাটা বললেন যে ধরুন গ্রামে খেলেছে একবার, একবার খেলেছেন ওই ইয়ার ক্ষেত্রমোহনের কাছে, আর একবার, এই তিনবার হলো বছরে, এক বছরে তিনবার, এক বছরে তিনবার, আর ক্ষেত্রমোহন বাবুর সাথে পরাজিত, গ্রামে জয়ী আছে আর এখানে জয়ী, খুব ভালো।
এখানে জয়ী তো হইল, ক্ষেত্র মোহন বাবুর কাছে পরাজয় হয়েছিল। আচ্ছা ঠিক আছে বন্ধুগণ, আপনারা বুঝতে পারলেন সেই সমস্ত বিষয়ে এখানে কাড়ার বিবরণ। তো এখানে জয়ী হওয়ার পর ওনার কাড়া এখন বর্তমানে কীরকম আছে সেটি আপনারা দেখলেন, আর আগের ভিডিওটা দেখে নেবেন যেটা কাড়াটা ছাড়ার পূর্বে কীরকম কাণ্ডটা করতেছিল সেই দৃশ্যটাও আপনারা দেখতে থাকুন। আর যদি আপনার এই চ্যানেল হয়ে থাকেন নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন, পরবর্তী ভিডিওটি সবার আগে সর্বপ্রথম পাওয়ার জন্য নমস্কার ধন্যবাদ। আচল নামে।